মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর উত্তম না বাবার ঘর উত্তম? বলেন বলেন, শ্রেষ্ঠ ঘর কোনটা? বলেন স্বামীর ঘর। কিন্তু যে মেয়ে বাবার ঘরটা শ্রেষ্ঠ ঘর মনে করে সুখী হতে পারবে? বাবার গরম দেখানোর মতো কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? স্বামী যে আপনার অহংকার, আপনি একজন পরিষ্কার স্বামী পাবেন এটা আপনার জন্য বিশাল বড় পাওয়া, এটা আপনার মাথায় রাখতে হবে। আমার নবী যে মেয়েকে বিয়ে দিলেন, বাচ্চা দুইটা হয়ে গেল, এত কষ্ট করে তিনি জীবন চালাতেন, পিসদারি দিয়ে পিসতে পিসতে আটা পিসতে পিসতে তার হাতে জাতার দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে বিশ্বনবীর মেয়ে ফাতিমার। ঘর ঝাড় দিতে দিতে কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, হুসাইনকে দেখার সময় হয় না। আলীর সঙ্গে পরামর্শ করা হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি ইচ্ছা করলে পারবেন, আপনার হাসান হোসেনের জন্য কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি, একটা কাজের মানুষ আমার জন্য দেওয়া যায় নাকি। আমার নবী যে আস্তে করে বলছেন, ফাতিমা এইদিকে আসো, আমার কাছে আসো। আড়ালে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, আমি তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাজ নিজে করি, আমি কাউকে দিয়ে আমার কাজগুলো করাই না। আমার মেয়ে ফাতিমা, আমিও তোমাকে পরামর্শ দেব, কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, কষ্ট করে নিজের কাজ নিজে করো, আমি তোমাকে আমল শিখিয়ে দিচ্ছি, আল্লাহ তোমার কাজগুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33-33-34 বার বলবে, আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজগুলো আসান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। অমর তো বসে আছে সামনে, আমি তো বুঝি নাই, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে স্লোগানটা হলো, এই স্লোগান তো অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? জ্বালো জ্বালো আগুন জ্বালো, সহ্য তো হবেই না তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا جنات عدن
التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে জোরে সোরে সবাই বলুন আল্লাহুম্মা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মননক্ষণ কাঁদে মননক্ষণ ওহদে দাতারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل شبيب بلغ العلا بكماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد ما نما بلغ العلم حسنت جميع خصاله বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আমতলা জামে মসজিদ মাহফিল ইনতিজামে কমিটি কর্তৃক আয়োজিত
দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2023 10 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহতরম মাওলানা আব্দুর রব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেম দ্বীন মহতরম মাওলানা আলী ওসমান যুক্তিবাদী উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলাই ইসলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমারও প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ রওনা দিয়ে রাস্তা ফুরায় না কোনা তো নেত্র কোনা চোখের কোনা একটা কোনায় তো একটা পকেট জেলা হওয়ার কারণে আমার এদিকে আসা হয়নি কখনো এসেছি নেত্রকোনা জেলায় এসেছি শ্যামগঞ্জ আর কোথায় কোথায় যেন আসছি অনেক আগে তো কলমাকান্দা খুব ভালো খুব প্রিয় একটি জায়গা আমার কাছে মনে হয়েছে খুব ভালো গ্রামীণ নিরিবিলি একটি পরিবেশ আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ এইদিকে ইন্ডিয়া মনে হয় না কত 500 মাইল দূরে খুব কাছাকাছি একটা শূন্য বেশি বলে ফেলেছি 5 মাইল হবে সর্বোচ্চ জি কলমাকান্দা আমরা কলমা তো আমাদের একটা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা না জি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সবাই তো আসতে পারে না এগুলো জায়গায় আসতে পারে সবার কপালে কি কোরআনের দল করা জোটে সবাই কি কোরআনের দল করতে পারে সবাই কি নামাজ পড়তে পারে সবাই কি ভালো জায়গায় যেতে পারে এটার জন্য তকদির লাগে কপাল লাগে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে শুকর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল ঘিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন আমার আগের মেহমান বৃন্দ তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি শেষ ক্লাসে এমন সময় বসলাম হয়তো আজান শুরু হবে তবে আজান হয়ে যাক আশেপাশের মাইক যদি থাকে মেহরবানি করে মাইক আজান না দিয়ে মুখে আজান দেবেন এবং আমরা সালাতুল আসর আমরা আসরের নামাজ এই জায়গায় আদায় করব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় নামাজ কখন পড়তে হবে এই দায়িত্ব আমি সবাইকে দিতে চাচ্ছি না আমি আমার কাছে নিতে চাচ্ছি কি মনে করেন আপনারা নামাজ আজকে নির্দিষ্ট সময় না পড়ে একটু পরে পড়বো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আমি আরো 2 ঘন্টা আগে আসতাম কিন্তু বুঝি নাই যে রাস্তার হালত এরকম মানে এইদিকে আমি কেন্দুয়া দিয়ে ঢুকেছি মানে
রাস্তার যে অবস্থা পুলসিরাতে স্মার্ট বাংলাদেশ ঠিক আছে না আচ্ছা যাই হোক আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন একটু আমি চাচ্ছিলাম যে একটু এক্সটেন্ড করে আমরা সালাতুল আসরটা আমরা শেষ সময়ে পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে না আমি যদি নামাজের বিরতি দেই মাহফিলের এই সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না বোঝা গেল কি মাহফিলের এই শ্রীবর্ধন শ্রীবৃদ্ধি পেয়েছে যেটা এই সৌন্দর্য আমরা ফিরে পাবো না এই জন্য বৃহত্তর দিক তাকিয়ে মুক্তাজাই হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সালাতুল আসরটা আমরা আওসাত মাঝামাঝি একটা সময় আমরা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই পৃথিবীতে আমাকে চলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি যেন মৃত্যুর পরে জাহান্নামে না যাই জাহান্নামে না যাওয়ার জন্য কি করতে হবে এটাই হলো আমার দুনিয়ার কাজ আমার কথা কি বোঝা গেল মরার পরে কি কেউ কি আমরা জাহান্নামে যেতে চাই না আমরা কিন্তু কেউ জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই জান্নাত যেহেতু পেতে চাই তাহলে আমাদের চ্যালেঞ্জ হবে জাহান্নামে যাওয়ার কোনো কাজ আমাদের দ্বারা সংগঠিত হওয়ানো যাবে না এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আবু জেহেলের সমাজে যা ছিল আজকে সমাজেও কিছু তা আছে আছে না নেই আবু জেহেল মদ খেত আবু জেহেল জেনা করত আবু জেহেল সুদের কারবার করত এখন মদ জেনা এবং সুদ তো নাই আসতে বলে আছে না নাই তাহলে কি আমরা এই সমাজকে ইসলামী সমাজ বলতে পারবো আসতে বলেন কেন কিন্তু বসবাস করে কারা মুসলমান বসবাস করে না তাহলে মুসলমান বসবাস করে কিন্তু আমরা সে সমাজকে ইসলামী সমাজ বলতে পারছি না কেন সমাজে আবু জেহেলের সমাজে যা ছিল এখনকার সমাজেও তাই আছে সুদও আছে জেনাও আছে মদও আছে তাহলে আমরা মুসলমান আমরা সুদ খাওয়া মুসলমান জেনা করা মুসলমান মদের লাইসেন্স দেওয়া মুসলমান এটা আবার কেমন মুসলমান ঠিক কি না আচ্ছা এরকম মুসলমান হয়ে কি জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়ার জন্য টার্গেট থাকতে হবে জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে প্ল্যান করতে হবে পরিকল্পনা করতে হবে আমার দ্বারা যেন কোনো কবিরা গুনাহ না হয় ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমি মোল্লা কইছি আমার আমি মোল্লার কথা না আল্লাহর কথা এটা ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে কিন্তু বড় গুনাহগুলো আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম سيئاتكم وندخلكم مدخلا كريما জোরে বলুন আল্লাহু আকবার ও বান্দা তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও অর্জিত অনুকাফির আনকুম সাইয়াতিকুম ছোট ছোট গুনাহগুলোর দিকে তাকাবই না মাফ করে দেব এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে সেই জান্নাত আমি তোমাকে ঢুকিয়ে দেব তাহলে আয়াতটার মূল সার কথা হলো এটাই আমরা কোনো কবিরা গুনার দিকে যাব না রাজি আছেন তো জমির আইল ঠেলা সগিরা গুনা আস্তে কয় আস্তে কান কেন আমার ভাইয়েরা কবিরা গুনার একটা বিশাল চার্ট আছে অনেক লম্বা আলোচনা কবিরা গুনাগুলো কি কি তবে আল্লাহ আল্লাহ রাসূল মাঝে মাঝে সাহাবে কেরাম উত্তরগুলো দিয়ে দিতেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমি কি তোমাদের কি বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি রাসূল যখন প্রশ্ন করলেন সাহাবীরা বলেন হুজুর আপনি বলুন আমরা শুনবো রাসূল বলছেন নাম্বার ওয়ান হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা নাম্বার দুই হলো উকুকুল ওয়ালিদাইন
পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার তিন হলো কওলুজ জুর, মুখে বেহুদা কথা বলা, এগুলো তো আমাদের নাই। হ্যাঁ, সবই থাকলো মুসলমান করে দিলে। আমি কিন্তু সব আজকে বেছে বেছে দিচ্ছি, ধান থেকে যেরকম চিটাগুলো সরায় দিয়ে ধানগুলো কি কি কিসের জন্য এগুলো করে এরকম মেয়েরা? হ্যাঁ, কুলা কুলা, হ্যাঁ উড়া ঝাড়ে। তাহলে ছয়টা বিষয়ে দেখলাম। এখন আমি প্রথমে বলেছিলাম মদ, আবু জাহেলের সমাজে ছিল মদ চালু, জেনা চালু, এরপরে সুদ চালু। আবার এইদিকে রাসূল বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? এর মধ্যে এক নাম্বার গুনাহ হলো কি? আল ইশরাক বিল্লাহ, শিরকের গুনাহ। নাম্বার দুই হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার তিন হলো ওয়াকউলুজ জুর, বাজে কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, এগুলো তো নাই। আছে আছে না নাই? আছে। তাহলে আমরা কেমন করে আমরা বলবো যে আমরা ইসলামী সমাজে আছি? সারা জীবন তো আমরা ওয়াজ শুনেছি বিভিন্ন প্রকার, এদেশে ওয়াজের মধ্যেও কিছু ভাইরাস আছে, আছে না নাই? তিন ঘন্টা বক্তৃতা, এত শের আর এত টান আর এত সুর, বুঝলেন? সুরের ঠেলায় শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হয় বুঝলেন কি কি? বুঝলাম না তো কিছুই, কিন্তু কান্নাম ঠিক, এরকম আছে না নাই? না বুঝে কোনো কথা শোনা যাবে না, বুঝতে হবে। আমার বন্ধুগণ, তাহলে ছয়টা বিষয় আমার কথার মধ্য দিয়ে বের হয়ে গেল। এই ছয়টি বিষয় মুসলিম সমাজের কোনো কাজ হবে না, ইসলামী সমাজের কোনো কাজ হতে পারে না। অথচ আমরা মুসলমান কলমা কান্দার লোক, কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাক্ষ্য দিয়েছি আমরা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং তার সঙ্গে আমি কারো শরীক করি না। কিন্তু বাচ্চা যখন হয় না, গরু নিয়ে মাজারে যাওয়া লোক আছে না নাই? ছাগল নিয়ে যাওয়া লোক আছে না নাই? নেত্রকোনায় মনে হয় নাই, আছে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দার একটা কাজে খুবই রাগ করেন। আপনার গুনাহ আকাশ ছেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আপনার গুনাহ গোটা জমিন দিয়ে ভরে গেছে, কোনো সমস্যা নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো, আমি আল্লাহ ওয়াদা ওয়াদা করলাম, আমি তোমাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কার কথা? একদম আল্লাহর কথা। কি গুনাহ তো হবে আমার আপনার, কিন্তু একটা গুনাহ হওয়া যাবে না, কিসের গুনাহ বলেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা উলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকামিন হাত্তা ইয়ুযনিবুন, ও বান্দা তোমরা যদি গুনাহ না করো, কার কথা? তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তার গুনাহগুলো মাফ করে দেব। তাহলে তো আজকে থেকে গুনাহ শুরু করা যায় নাকি? এরকম কিছু গুনাহ করা হলো বান্দার যোগ্যতা, এই জন্য বান্দার দামটা বেশি। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই, এই জন্য ফেরেশতার চাইতে বান্দার দামটা বেশি। কারণ বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দেওয়ার পরও বান্দা গুনাহ করে না, যেরকম সুবহানাল্লাহ, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ফেরেশতা গুনাহ করবে কেমনে? যোগ্যতাই তো নাই গুনাহ করার। কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরেও গুনাহ করে না, কার ভয়ে? সেই সময় বান্দার দাম আল্লাহর চাই ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়।
আমার বন্ধুগণ, সেই জন্য আমাকে আপনাকে টার্গেট করতে হবে। জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হচ্ছে, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুন নুত'ইমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িযীন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকীন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীর, আজকে তোমরা সাকার নামক দোযোগে কেন? ওই দোযোগবাসী বলবে আমরা চারটা কাজ করে আসি নাই। কয়টা কাজ? চারটা কাজ করে আসি নাই। কি করো নাই বলো? লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা আজান শুনেছি কিন্তু মসজিদে যাই নাই, বাবার দরবারে সিট হয়ে পড়েছিলাম। আসলে নাই, আজান শুনেছি ঠিক নামাজে যাই নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবে যে কতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ কি বলেন? বলেন, বলেন এক নাম্বার কি? সূরা মুদাসসিরে বলা হয়েছে, আর আমি যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি, সূরা মারিয়ামে 59-61 সূরা মারিয়াম, সূরা মারিয়াম। কোরআনে কারিমে কয়জন নারীর কথা আসছে, কয়জন মহিলার নাম আসছে? একজন, সেটা মারিয়াম। নারীর কথা বহু আসছে, আসিয়ার কথা আসছে, নোহের স্ত্রীর কথা আসছে, লুতের স্ত্রীর কথা আসছে, কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআনে শুধু একজন নারীর নাম নিয়েছেন, তার নাম এটা সূরার নামকরণ করেছেন সূরা মারিয়াম, সূরা মারিয়াম। এই জন্য আমার ফার্স্ট চয়েস, কোনো বাচ্চা হলে, মেয়ে হলে আমাকে ফোন দিলেই বলে হুজুর কি নাম রাখবো, আমি কই মারিয়াম। আলহামদুলিল্লাহ, যে নাম কোরআনে আছে সে নামের চেয়ে বড় নাম আছে আর? আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন, কেউ তো আলহামদুলিল্লাহ করলেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? এত টেনশন করেন? মেয়ের বাপরা মনে হয় কি, মানে ভাবসাব দেখে ম্যাক্সিমাম জায়গায় যায়, মেয়ের বাপদের মনে হয় কোনো শক্তি থাকে না, ভাই বাচ্চা কাছে করে ভাই একটা মেয়ে ভাই, এরকম আসলে নেই বলে, মানে মনটা এত মরা, মনে হয় মেয়ে হয়েছে দেখি যে কি আল্লাহর দোষ হয়ে গেছে, এরকম কিছু লোক আছে না? নাই, এটা হীনবর্ণতা, এটা শয়তানের ওয়াসওয়াসা। দেশ চালায় পুরুষ না মহিলা? পৃথিবীর সমস্ত নবী নবীদের জন্ম কার্পেট থেকে, তো মারা কি ছোট নাকি? একজন নবী ছাড়া, আদম ছাড়া, একজন তো ছাড়া, আদম ছাড়া পৃথিবীতে যত মানুষ সব কার্পেটে, মায়ের পেটে। মাকে ছোট চোখে দেখবেন কেউ? বরঞ্চ মেয়ে হলেই খুশি হবেন, মেয়ে হলে কখনো মন খারাপ করা যাবে না। মুসাওয়াদাহু ওয়া কাযিম, আগের যুগে মেয়ে হলে পরে চেহারাটা কালো হয়ে যেত, কিন্তু আমার নবী বলেন ও সাহাবীরা আমি চারটা মেয়ের বাপ। যেরকম সুবহানাল্লাহ, যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তিনটা মেয়ে হলে 30টা পৃথিবী। কয়টা পৃথিবী বলেন? পৃথিবীর এরিয়া কত? কলমাকান্দা সমান 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল এই দুনিয়ার এরিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। মনে মনে ভাবতাম ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, তখন ভাবতাম যে হুজুর যেরকম গল্পগুলো করে আল্লাহর এত জায়গা কই? ছোট যখন ছিলাম, বুদ্ধি কম ছিল, আব্বাকে এসে বলতাম আব্বা 10টা পৃথিবীর মতো একটা জান্নাত যদি একজনকে দেয়, এত জান্নাত কই, জায়গা কোথায়? পরে যখন বড় হইলাম, যখন একটু গবেষণা করা শিখলাম, একটু বোঝা শিখলাম, এই যে সূর্য তাপ দিচ্ছে আমাদের, সূর্য কি প্লেটের সমান? সূর্য বড় না পৃথিবী বড়? কত বড়? 13 লক্ষ বন্ধু শুধু মুখস্থ করছে, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল এই পৃথিবী একটা, এরকম 13 লক্ষ দুনিয়া, এক 13 লক্ষ দুনিয়াকে এক সমান করলে একটা সূর্যের সমান হয়। আচ্ছা সেই সূর্য জায়গা নিয়ে আছে আকাশের কতটুকু, কতটুকু আকাশের জায়গা নিয়ে আছে বলেন? প্লেট
just a plate oi surjer chaite মিটি মিটি করে চাঁদের পিছনে জ্বলে থাকা যে আমরা তারকাগুলো দেখি সেই তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড় কত বড় বেটেলজুইস নামে একটা তারকা আছে সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় আচ্ছা আবার ওই তারকা একটা না একটা গ্যালাক্সি মানে একটা গ্যালাক্সি আছে মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছেন 50 বিলিয়ন তারকা 1 বিলিয়ন সমান 100 কোটি একটা গ্যালাক্সির মধ্যে আছে তাহলে জান্নাতের কি অভাব আছে নাকি এ আস্তে কয় না অভাব আছে না জায়গা আছে তো নাকি আছে আচ্ছা যদি কেউ চাঁদের দেশে মানুষ গেছে মঙ্গল গ্রহে মানুষ গেছে বেড়াইছে কিন্তু মানুষ ঘুরে আসছে এখন যদি কেউ চিন্তা করে একটু তারকার দেশে যাব তারকা দেখব যে মিটি মিটি করে জ্বলে এই তারকা একটু দেখতে যাব যদি কেউ দেখতে চায় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টরি সবচেয়ে কাছের তারকা এটা যদি কেউ যেতে চায় দেখতে তাহলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন এখন হলো অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার মানুষ বানাইছে কিন্তু এই নভোযানে চড়ে যদি কেউ যেতে চায় তাহলে তার ওই প্রক্সিমা সেন্টারে যেটা পৃথিবীর সবচেয়ে কাছের তারকা ওই তারকার দেশে তার যেতে তার সময় লাগবে হলো 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন বলেন সম্ভব না আস্তে কোন কেন সম্ভব না জান্নাতের জায়গা কি আছে আস্তে কা আছে আছে জান্নাত আছে কোন অভাব নাই আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু হারাম কাজগুলো করা যাবে না কোন গুনাহ করা যাবে না বলেন সবাই কবিরা গুনাহ বলেন কি গুনাহ বলেন আর সবচেয়ে বড় গুনাহ কিসের গুনাহ শিরকের গুনাহ কবিরা গুনার মধ্যে সবচেয়ে শীর্ষ হলো শিরকের গুনাহ কিন্তু কবিরা গুনাহগুলো কোনটাই কম নয় যেরকম বান্দার হক নষ্ট করলে কবিরা গুনাহ হয়ে যায় মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বাপ মনে হয় কলমা কম দেয় নাই আছে না নাই মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে যায় হাজি সাহেব হজ করছে ট্রিপল হাজি হাজি কি ট্রিপল হাজি হজ করেছেন কিন্তু মেয়ের সম্পত্তি তিন মেয়ের সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে চলে গেলেন আপনার হজ কবুল হবে না কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন গুনাহ কবিরা করেছেন ভাই বোনের সম্পত্তি মেরে খায় এমন ভাই তো কলমা কন্দায় নাই আমার মায়ের এখন এই মুহূর্তে খুব খুশি হচ্ছে ভালো করে কম আমার ভাই এখনো ওয়াজ শুনতেছে বাপ মরে গেছে এক যুগ আগে 12 বছর আগে বাবার ইন্তেকাল হয়ে গেছে ভাইরা সব জমিগুলো ভাগ করে নিয়েছে বন্ধুদেরকে ভাগ করে দেয় না এক যুগ পার হয়ে গেছে প্রত্যেক বছর দুইবার করে বোনদেরকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ায় একটু পিঠা খাওয়ায় বোন আসো খাওয়া দাওয়া করে যাও বোনরা মান সম্মানের ভয়ে কিছুই বলতে সাহস পায় না হারে ভাই রে কি কেমন করে বলি কেমন করে বলি গন্ডগোল কেরিয়ে যায় কিন্তু বোনরা চায় যে আমার বাবার সম্পত্তি আমরা নিয়ে নেই কিন্তু ভাইরা দিতে চায় না কৌশল করে মাঝে মাঝে ওয়াজও করে আস্তে করে বসা নিয়ে বলে বোন শোনো অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিছে এরকম আছে না নাই এগুলো সব কবিরা গুনাহ 12 বছর ধরে যে আপনি ধানগুলো লাগালেন বনের সম্পত্তিতে যে ধান আপনি গোয়াল যে ধান আপনি গোলায় তুলেছেন সব আপনার জাহান্নামের আগুন আস্তে কোন কেন ঠিক কি না ওয়াজ আমার সবার পছন্দ হবে না তো আমি গোড়ায় হাত দিয়েছি গড়ে হাত না দিলে তো জান্নাত পাওয়া যাবে না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা আমি ওয়াজ শুরু করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি কাজ করতে হবে সেটাই আমরা করব এটাই আজকে আমরা শিখে যাব এর মধ্যে আমরা দুটা দুটা সূরা থেকে দুটো আয়াত আমরা তেলাওয়াত করেছি সূরা মারইয়াম থেকে এবং সূরা মুদাসসির থেকে জাহান্নামে দিলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কি বাদ দেওয়া
নামাজ বলেন কি বাদ দাও বলেন নামাজকে নষ্ট করা নামাজকে ছেড়ে দেওয়া নামাজ হলো আল্লাহর হক নমস্কার হক বলেন আল্লাহর হক নামাজ কি কখনো ছেড়ে দেওয়া যাবে না জাহান্নামীদেরকে বলা হচ্ছে জাহান্নামীরা আজকে তোমরা সাকার নামক দোজকে কেন তারা বলতেছে আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজটা পড়ে আসি নাই নাম্বার দুই হলো বান্দার হক আমরা নষ্ট করেছি বিধবা ভাতার টাকা মেরে খাইছি বয়স্ক ভাতার টাকা মেরে খাইছি এতিমের মাল মেরে খেয়েছি রাস্তার টাকা মেরে খাইছি এমন লোক তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবেই না বিধবা ভাতা আছে না বিধবা ভাতা বয়স্ক ভাতা গভর্নমেন্টকে ধন্যবাদ তারা এই সমস্ত ভাতার আয়োজন করেছে ভালো কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো এক নম্বর চেয়ারম্যানের বউ আমার কথা কি বোঝা যায় মরা চেয়ারম্যান না তাজা চেয়ারম্যান তার বউ হলো বিধবা ভাতার তালিকা এক নম্বর তালিকায় তার নাম চলে আসছে এরকম রেকর্ড আছে আমার দেশে আমার বন্ধুগণ এই সমস্ত হক যারা মেরে খেয়েছে তারাও জাহান্নামে চলে যাবে এরপরেও কুন্না নাখুদু মাআল খায়িদিন আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম গীবত করতাম পরচর্চা করতাম পরনিন্দা করতাম এই সমস্ত কাজের জন্য আমরা জাহান্নামে নাম্বার চার হলো বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি বিচার দিবস নাই সেদিন কোনো বিচার হবে না বিচার দিবসকে আমরা ইনকার করেছি এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে সূরা মুদাসসিরের চারটা কারণ তুলে ধরেছেন আর এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুইটা বড় অপরাধ করবে আমি তাকে শুধু জাহান্নাম দেব না জাহান্নামের বড় গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর জায়গা হলো গর্ত জাহান্নামের বড় ভয়ঙ্কর জায়গা হলো গর্ত এখানে আল্লাহ তাআলা একটা গর্তের কথা বলেছেন খাইয়ুন খাই নামক গর্ত খাই নামক গর্তটা এত ভয়ঙ্কর জাহান্নাম পর্যন্ত খাই নামক গর্তকে ভয় পায় এত ভয়ঙ্কর জাহান্নাম সেই ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্ত আল্লাহ বলছেন এই গর্তের মধ্যে আমি কাদেরকে ঢুকাবো শোনো ফাখলাফা মিন বাদিহিম خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا الله বলছেন যে বান্দা নামাজকে নষ্ট করবে এক নাম্বার কি আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি নামাজি না তা বেশি না বেনামাজি না তা বেশি বেনামাজি না তা বেশি কোন নেতাকে তুমি মানতে যাও যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না কোন নেতার দল তুমি করতে যাও যে নেতা তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজের কর্মসূচি দেয় না দলীয় কনফারেন্স করতে যাও নামাজের কথা বলে না দলের কাজ করতে যাও আজান হলে পরে তোমার নেতাও নামাজ পড়ো না তুমিও নামাজ পড়ো না যে নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না সে নেতার মুখে আমরা থুতু মারি ঠিক কি না يوم ندعو كل أناس بإمامهم সেই হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে নেতাও নামাজ পড়ে না আপনিও নামাজ পড়েন না কোনো কাজ হবে না জাহান্নাম উল্টা করে ঢুকায় দিবেন কে আসতে বলবেন না কে সেই দিন কি নেতাকে সুপারিশ করতে পারবে নাকি না যে দলের মধ্যে নামাজের কার্যসূচি নাই সেই দলে আমরাও আমরাও কথা ক্লিয়ার ঘটনা ও নড়াচড়া হয়েছে এর আগে এরকম কানেক্টিং এ সমস্যা তারটা দূরে থাকে না আমি কি আলোচনা চালাবো কোনো সমস্যা নাই তো দিন একটু বড় হয়েছে সমস্যা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ বারবার ঘড়ি দেখছি একসঙ্গে নামাজ হবে এখানে আজকে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি নামাজ আজকে নামাজ হবে না ইনশাআল্লাহ না প্যান্ট ঠিক নাই ঠিক আছে অনেকের বলা হয় নামাজ পড়ো ভাইকে ভাই লুঙ্গিটি তুমি কি শিশু কাপড় ঠিক নাই কাপড় ঠিক নেই তো কি হয়েছে এরকম যদি মাজুর হয়ে যাও তুমি পানির ছিটা দিয়ে দিবা আল্লাহ তাআলা সেটাকে নাপাক থেকে পাক মনে করবে যেরকম সুবহান আল্লাহ নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ অবশ্যই পড়তে হবে নামাজের শাস্তি সবচাইতে বেশি নামাজ আমাকে আপনাকে পড়তে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য
কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাচ্চাগুলো কি শিক্ষা পাচ্ছে, বাচ্চারা ক্লাসের মধ্যে পড়া পাচ্ছে কি পড়া, সেই বই ভয় দেখায় যে বই ভয় দেখায় সেই বই বই নয়। নাউজুবিল্লাহ বলবেন না, কোরআন জাহান্নামের কি দেখায়, ভয় দেখায়। আবার ওই দিকে বলতেছে সেই বই বই নয় যে বই ভয় দেখায়। চক্রান্ত কোন দিকে চলছে, কি কথা কি বুঝতেছেন, কথা কি বোঝা যাচ্ছে? বইগুলোতে লেখা কম ছবি বেশি, খালি ছবি লেখা নাই। আমার ভাইয়েরা মুসলমান ইসলাম শিখবে এটা মুসলমানের অধিকার, ঠিক কিনা? যে শিক্ষা ইসলাম নেয় সেই শিক্ষা আমরা নয়, যে শিক্ষা ইসলাম আছে সেই শিক্ষায় আমরা আছি। আপনি মেডিকেল শিখবেন সমস্যা নাই ইসলাম এটা, ইঞ্জিনিয়ার হবেন ইসলাম এটা কোনো সমস্যা নাই ইসলাম, ইঞ্জিনিয়ারিং এটাও ইসলাম, মেডিকেল এটাও ইসলাম, সব ইসলাম। কিন্তু সেটা ইসলাম হতে পারে না যেটা মানবতার কল্যাণে আসবে না, সেটা ইসলাম হতে পারে না। আমরা আমাদের সন্তানকে সবার আগে কি শিক্ষা দেব বলে, কি শিক্ষা দেব? চলে গেলে চলে যাবে, এত মানুষ থুইয়া থাকেন না, বসেন, আপনার থাকলে মানাবে, আমার দাড়ি তো কাঁচা আপনার দাড়ি পাকা, এটা বলিষ্ঠ হয়ে যায়। আমাদের সন্তানকে আমরা কি শেখাবো? আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এটা মহব্বত হয়েছে তো, এই জন্য জোর করে বলে ফেললাম, কষ্ট পারলেন পেলেন না তো, আমি শেষ করে দেব, খুব বেশি সময় পাবো না। বাচ্চার হাতে আমরা কোরআন তুলে দেব, নিশ্চিন্তে থাকবো, আপনার বাচ্চাকে কোরআন গাইড দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চার হাতে কি তুলে দিবেন? কোরআন। কিন্তু আজকে বাচ্চার হাতে কোরআন তুলে দেয় না মোবাইল তুলে দেয়, তিন বছরের বাচ্চা মোবাইল ছাড়া খায় না। আমি কি ভুল বলতেছি? এগুলো বাস্তব বলতেছি। তাহলে আমরা নামাজ ছেড়ে দেব না, যে জায়গায় নামাজের পরিবেশ নাই সেই জায়গায় যাওয়ার দরকার? এরকম পরিবেশ আছে না আমার দেশে? গেলে পরে নামাজের পরিবেশও থাকে না, যে জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ নাই সেই জায়গায় আমরাও যাব না। নামাজ আছে যেখানে আমি আছি সেখানে, নামাজ নাই যেখানে আমি থেকে সেখানে থাকতে পারবো না। নামাজটা নষ্ট করলে পরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার এত রাগ হয়, ও বান্দা আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তোকে ঢুকাবো, মারাত্মক সেই গর্ত। আরেকটা অপরাধ হলো আত্মবাহর শাহওয়াত, যারা নাফসের যারা দাসত্ব করবে, নাফসকে যারা মেনে চলবে তারা জাহান্নামে চলে যাবে। নাফস তো খারাপ কিছুই চায়, ভালো কিছু চায় না, নাফস চায় মানুষকে ঠকাই, নাফস চায় ওজন কম দেই, নাফস চায় সুন্দরী নারী হেঁটে যাচ্ছে আমি তার দিকে চেয়ে থাকি, মন কিরকম চায় না? এই যুবকরা চায় না, মনে হয় সব সুপসাপ আছে। একটা সুন্দরী নারী গেলে কি চাইতে মন চায় না? এই তো, এটা তো পুরুষের মতো কথা, মন চাইলে কি চাওয়া যাবে? চাওয়া যাবে? এখানে ব্যারিকেড দিতে হবে তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া। এই চোখ বেদবি করিস কেন, তাকাস কেন? এটাই হলো ইমান, এটা কি ইমান? মন তো চাইবি তাকাতে, সুন্দরী নারীর দিকে কে না চায়, তার দিকে চেয়ে থাকি, আবার মেয়েরা আবার সুন্দর পুরুষের দিকে তাকাতে চায়। এই আকর্ষণটা কে দিয়ে দিয়েছে? আস্তে বলবেন না, কে দিয়েছে? তাকাতেও মানা নাই, কিন্তু তাকাতে হবে বৈধ করে নিয়া, আইন করে নিয়া। আপনার বইয়ের দিকে আপনি তাকাবেন সব পেয়ে যাবেন, কিন্তু অন্যের বইয়ের দিকে তাকালে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আল্লাহ তাআলা নারীর প্রতি টান আনতে মানা করেন নাই, নারীর প্রতি টান তোমার থাকবে, আমি তোমার মধ্যে নারীর প্রতি টান দিয়ে দিয়েছি। কারণ আদম জান্নাতে থাকলেন একেবারে লাগলো না, টান লাগলো কার উপরে? হাওয়ার উপরে। হাওয়া সারা আদম বাঁচে না, আদম সারা হাওয়া বাঁচে না, দুজন দুই জায়গায় দুনিয়াতে পড়লেন। 300 বছর চলে গেল, দুজনের মধ্যে দুজনের কোনো সাক্ষাৎ নাই, ঘুম হয় না, চোখের পানি ফেলে ফেলে কে দেখে দেবে, কারার হয়ে যাচ্ছেন, আল্লাহ আমার হাওয়ারে দিয়ে দাও, আমার হাওয়া আমার কোথায় গেল? হাওয়ার জন্য আদম কান্দে, আদমের জন্য হাওয়া কান্দে। 300 বছর পর মিলন হয়ে গেল, দুজনের মিটিং হয়ে গেল, সাক্ষাৎ হলো আরাফাতের ময়দান। এখন হাজিরা কোথায় যায়? আল হাজ্জু আল আরাফা, আল হাজ্জু আল আরাফা, আরাফা মানেই হলো হজ। ওই আদম হাওয়ায় জায়গায় মিলিত হলেন,
সমস্ত নবীর ওই জায়গায় মিলিত হয়েছেন আমার বন্ধুগণ হাওয়া ছাড়া আদম চলবে না আদম ছাড়া হাওয়া চলবে না অবশ্যই নারীর প্রতি টান থাকতে হবে কিন্তু আল্লাহ চান পর্দার নিয়ম মেনে যে নারীর দিকে তোমার তাকানো বৈধ সেই দিকেই তাকাও যেদিকে বৈধ নয় সেই দিকে তাকায়ও না এই নিয়ম মানবে তুমি জান্নাত পাবে আর এই নিয়ম মানবে না জেনাকারের কাতারে যেতে হবে তোমাকে জাহান্নাম যেতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া যাবে না এক নম্বর অপরাধ আমরা শিখে নিলাম নামাজ যে ছাড়বে সে জাহান্নাম পাবে নম্বর দুই নফসের যে দাসত্ব করবে সে জাহান্নাম পেয়ে যাবে বান্দার হক যারা নষ্ট করবে সে জাহান্নাম পেয়ে যাবে গীবত পরচর্চা পরনিন্দা সমালোচনা যারা করবে তারা জাহান্নাম পেয়ে যাবে বিচার দিবসকে অস্বীকার করবে যারা তারা জাহান্নাম পেয়ে যাবে আল্লাহ তাআলা এত রুকুন বলে দিচ্ছেন এরপরে এই সূরা মারিয়ামের ৫৯ নম্বরে তাফসীর এসেছে তাফসীরে কুরতুবীতে এসেছে তাফসীরে কুরতুবীতে এসেছে খাইনামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা আরো সাত শ্রেণীকে ওই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন আরো সাত শ্রেণী সেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে তার মধ্যে এক নাম্বার হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে এরকম বয়স্ক জেনাকার আছে না নাই জেনার শাস্তি দুই ধরনের বিবাহিত জেনাকারের শাস্তি একরকম অবিবাহিত জেনাকারের শাস্তি ভিন্ন রকম মিয়াতে জালদা অবিবাহিত জেনাকার যদি জেনা করে একশো দররা তাকে পিটাও আর যদি বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় আল্লাহর ফয়সালা হলো কোনো কথা নাই একদম পাল্লা যেতে মেরে দাও এই ছোটখাটো এটাকে ছোটখাটো অপরাধ ছোটখাটো অপরাধ দর্শনের সেঞ্চুরি করে দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায় ক্যাম্পাসকে কলঙ্কিত করে তার শাস্তি হলো এই ছেলে এগুলো করতে নেই এটা হলো তার শাস্তি এটা হলো তাকে শাসন করা আর জাতির জন্য যারা দ্বীনের প্রচার করেছেন জাতি গড়ার যারা নাগরিক তাদেরকে ধর্ষণের মামলা দিয়া সাজা দেওয়া হয় ঠিক কি না আজকে বিয়ে করাটা অপরাধ হয়ে যায় জেনা করলে কোনো সমস্যা নাই আমার ভাইরা আল্লাহ তাআলা বিয়ে চান না জেনা চান কি আল্লাহ কি পছন্দ করেন জেনা না বিয়া জেনাতে রোগ না বিয়েতে রোগ কিসের রোগ জেনাতে রোগ হবে সিফিলিস হবে গোনোরিয়া হবে এইডস হবে ভাইরাস হবে রোগী হবে অসুস্থ হয়ে যাবে তুমি আল্লাহ তো চান না তুমি অসুস্থ হয়ে যাও আল্লাহ চান বান্দা তুমি সুস্থ ভাবে বিয়ে করো সংসারে জীবন করো সন্তান পৃথিবীতে আসবে আমি আল্লাহ আমার জিকির করবে বিয়ে করো যুবকরা আজকের মাহফিলে বেশি আমি যুবকদের জন্য আমি তিনটা টিপস দিয়ে যাচ্ছি তিনটা আমল ও যুবক তোমরা যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকটাকে বাড়ায়া দিবেন কয়টা কাজ বলবো বলবো নাম্বার ওয়ান হলো তাড়াতাড়ি বিয়ে করো চুপচাপ আছে কিচ্ছু কয় না যুবক না কি আমি কিছু কিছুই বুঝতেছি না এত বড় একটা প্রস্তাব দিলাম বিয়ে করো তাও হাও কয় না নাও কয় না পুরুষ না মহিলা আল্লাহ কি আমার পরামর্শ কি খারাপ লাগলো বিয়ে করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পিছন থেকে এক যুবক বলতেছে হুজুর বাপ তো অর্ডার দেয় না কইছে বাপ তো অর্ডার দেয় না কিছু কিছু বাপ আছে ছেলে ভালো থাকতে চায় ছেলে নামাজ পড়ে জেনার কাজে লিপ্ত হয় না মেয়েদের দিকে তাকায় না কিন্তু যৌবন আছে না নাই বলেন আছে কিন্তু মুরব্বী বাবাজিরা সব বুঝতেছেন কথাগুলো একটু কান লাগাবে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু ছেলে কি বিয়ে করাতে হবে এমন চিন্তা মাথায় আনে না আবার ছেলেটা বলে ফেলছে মুখ ফুটে বাবা বিয়ে করা তো দরকার যৌবন তো আছে ইমান তো নষ্ট করা যাবে না যখন কোন ইমানদার জেনা করে তার কি ইমান থাকে নাকি সঙ্গে সঙ্গে বাপ খেপে গিয়ে বলে কিসের বিয়ের তো কামাই নাই এক পয়সা কিসের বিয়া এরকম আছে না নাই আছে না নাই কিন্তু আপনি যেরকম করে বলে ফেললেন শোনেন ওই মুরব্বী বাবাজিরা আপনার ওই ছেলে যদি জেনা করে ওই জেনার কিছু গুণা আপনার আমল নামায় জমা হবে ঠিক কি না আমার নবীজি সমাজে বিয়েটাকে সহজ করেছেন
জেনাটাকে খুব কঠিন করে দিয়েছেন জেনা ছিল না সেই সমাজে বিয়েটা ইজি ছিল আমার নবীর চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সবার ছোট মেয়ে সব চাদরের মেয়ে সবচেয়ে কাছের মেয়ে আমার নবী যেই ফাতিমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন ভালোবাসতেন আমার নবী যে ফাতিমাকে বলছেন মা আমি তোমাকে বিয়ে দেব চুপচাপ থাকলেন তিনি সাহাবীদের মাঝে প্রস্তাব দিলেন কে আছো আমার মেয়েকে বিয়ে করবে বড় বড় খেজুর বাগানের মালিক বড় বড় ব্যবসায়ী সাহাবীরা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বিয়ে করতে রাজি আছি কত ধরে ধরে সাহাবী বিয়ের প্রস্তাব দিচ্ছেন নবীজি চুপ করে আছেন নবীজি বলছেন নট এলাও হবে না আমার পছন্দের লোকটা এখন আমার সামনে আসে না আমার নবীর সামনে সবার শেষে আসছে নারী সামনে দাঁড়ায় আছেন রাসূল বলছেন আলী দাঁড়ায় আছে কেন তুমি কিছু বলবা নাকি হুজুর কি যে বলবো নিজেও জানি না তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি হুজুর দিলে করা যায় রাসূল বললেন বিয়ে তো করবা টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পয়সা পাবো কোথায় বাড়ি তো নাই কি নাই এখন তো ছেলে শুধু বাড়ি ঘর দেখে না দেখে মাঝে মাঝে দেখো তো ছেলের মঙ্গল গ্রহে অফিস আছে নাকি আমার ভাইয়েরা নবীজি বললেন সাহাবী আলী তোমার বাড়ি নাই কিছুই কি তোমার নাই হুজুর যা আছে সাথে আছে কি আছে তোমার বলো এই যে তরবারি এই যে ঢাল ঢালার তরবারি ছাড়া কিচ্ছু নাই রাসূল বললেন তরবারি তো জিহাদে লাগবে তুমি আসাদুল্লাহিল গালি যাও ঢালটা বিক্রি করে আসো তোমার ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মোহরানা পৃথিবীর সেরা নারীর বিয়ে হচ্ছে ফাতিমা সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা তার বিয়ে হবে ঢাল বেচার টাকা হলো তার বিয়ের মোহরানা বিয়ের মোহরানার জন্য তিনি বললেন যাও তুমি ঢালটা বিক্রি করে আসো বিক্রি করার জন্য গেছেন সাত সকালবেলা সকালবেলা ঢাল বেচতে গিয়া সামনে দাঁড়িয়ে আছেন ওসমান সিন্নুরাইন নবীজির জামাই বড় জামাই সামনে দাঁড়িয়ে বলছেন ওরে আলী তুমি এই জায়গায় কেন আসছো ঢাল নিয়ে তুমি ঢাল বিক্রি করবে কেন তুমি তো যোদ্ধা মানুষ বিয়ে ঠিক হয়েছে কাশের আপনার শালির সাথে ভালো কথা ঠিক আছে ঢালটা আমাকে দাও ঢালটা নিলেন টাকাটা দিয়ে দিলে এরপর রাসূল রাসূলের দিকে তিনি রাসূলের বাড়ির দিকে তিনি রওনা দিয়েছেন পিছন থেকে ওসমান বলছেন আলী কোথায় যাচ্ছে এদিকে আসো আমি তোমার কাছ থেকে ঢাল কিনে নিয়ে কি করব তুমি তো যোদ্ধা তোমার তো ঢাল কাজেই লাগবে টাকাও দিলাম ঢালটা আমি তোমাকে গিফট করলাম ঢালটা নিয়ে চলে এলেন নবীর সামনে দাঁড়ালেন রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই ঢাল ফেরত এনেছ হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে কোথায় বিক্রি করলা হাতি তো ঢাল দেখতেছে হুজুর বিক্রি করেছি উপহারও পাইছে কে ওসমান লোক আর খুঁজে পাও নাই আমার বড় মেয়ের জামাই ওসমানকে আমি বলি নাই তুমি তার আগেই বলে আসছো বিয়ে হয়ে যাচ্ছি বিয়েটা হয়ে গেল আমার নবীজি বিয়ে দিলেন ঘর ছাড়া টাকা ছাড়া পয়সা ছাড়া একজন ছেলের সাথে বিয়ে দিলেন কিন্তু আমার নবীজি টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু দেখেন নাই দেখেছেন ছেলের যোগ্যতা হলো তাকওয়া জরকাল সুবহানাল্লাহ আজকে তাকওয়ার কোনো যোগ্যতা কেউ দেয় নাকি যোগ্যতার মূল্যায়ন কেউ করে নাকি শান্তি হবে কেন মেয়েটাকেও পর্দাশীলা বানালেন না ছেলেটাকেও ভালো করে খুঁজে বের করলেন না সমস্যা তো হবেই আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দিয়ে বলছেন মা ফাতিমা যাও চলে যাও স্বামীর ঘরে ঘরও তো নাই একটা ভাড়া করা ঘর নবীজি ঠিকঠাক করে দিয়ে বলছেন যাও ফাতিমা যাও একটা পিসদানি দিলেন সাথে দিলেন একটা পানির মশক চামড়ার তোশক বিদায় দিয়ে বললেন মা স্বামীর ঘরে করে খাও মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিলাম স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে যেরকম সুবহানাল্লাহ আজকের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া বলে মা তুই যা স্বামীর ঘরে যদি কিছু কয় খালি খবর দিবি খাইয়া ফেলাম আসে না নাকি বলে শান্তি হবে কেমনে মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর উত্তম না বাবার ঘর উত্তম বলেন বলেন শ্রেষ্ঠ ঘর কোনটা বলেন স্বামীর ঘর কিন্তু যে মেয়ে বাবার ঘরটা শ্রেষ্ঠ ঘর মনে করে সুখী হতে পারবে বাবার গরম দেখানোর মতো কিছু মহিলা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই স্বামী যে আপনার অহংকার
আপনি একজন পরিজগার স্বামী পাবেন এটা আপনার জন্য বিশাল বড় পাওয়া এটা আপনার মাথায় রাখতে হবে আমার নবী যে মেয়ে কি বিয়ে দিলেন বাচ্চা দুইটা হয়ে গেল এত কষ্ট করে তিনি জীবন চালাতেন পিষদানি দিয়ে পিষতে পিষতে আটা পিষতে পিষতে তার হাতে জাতার দাগ পড়ে গেছে কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে বিশ্বনবীর মেয়ে ফাতিমার ঘর ঝাড় দিতে দিতে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায় হোসেনকে দেখার সময় হয় না আলীর সঙ্গে পরামর্শ করা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলছেন আব্বাজান আপনি তো রাষ্ট্রপ্রধান আপনি যদি ইচ্ছা করলে পারবেন আপনার হাসান হোসেনের জন্য কষ্ট হয় দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি একটা কাজের মানুষ আমার জন্য দেওয়া যায় নাকি আমার নবী যা আসতে করে বলছেন ফাতিমা এইদিকে আসো আমার কাছে আসো আড়ালে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন আমি তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর নিজে সেলাই করি নিজের ঘর নিজে ঝাড় দেই নিজের কাজ নিজে করি আমি কাউকে দিয়ে আমার কাজগুলো করাই না আমার মেয়ে ফাতিমা আমিও তোমাকে পরামর্শ দেব কোনো কাজের মানুষের প্রয়োজন নাই কষ্ট করে নিজের কাজ নিজে করো আমি তোমাকে আমল শিখিয়ে দিচ্ছি আল্লাহ তোমার কাজগুলো সহজ করে দিবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 বার বলবে আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজগুলো আসান করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ সহ্য হবে কেমনে জালো জালো আগুন জালো সহ্য তো হবেই না তুমি আমরা কোনো কিছু জ্বালাতে চাই না আমরা নিভাতে চাই ঠিক কিনা নারে তাকবীরের স্লোগান কি নিয়ে যারা বিতর্কিত করে নারে তাকবীর স্লোগান কি নিয়ে যারা বলে যেটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান ওদের ইমানের সমস্যা ওদের চিন্তার সমস্যা ওদের জন্মের সমস্যা আল্লাহু আকবার ছাড়া কোনো উপায় আছে জন্মে কি মরণে কি আজানে কি রুকুতে কি সেজদায় কি সেজদা থেকে উঠতে কি জানাজার প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীর অতএব যে বা যারা নারে তাকবীরের স্লোগানকে যারা সমাজে দিতে দিতে চায় না জনসভায় বিভিন্ন মঞ্চে যারা নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করতে চায় ওদের জানাজার সময় জানাজা না দিয়া কুকুর বিড়াল শিকালের মতো বিদায় করা দরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা দেখি আর কিছু সময় আর কিছু সময় আব্বু বসো 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 বসে বলি এত সুন্দর মানুষ আমি কলমাকান্দা আমার ইতিহাস হয়ে থাকবে একটা মানুষের বিকেল বেলা মানুষের সবচেয়ে কাজ কম থাকে না বেশি থাকে কত ব্যস্ততা সকল ব্যস্ততাকে মাইনাস করে একভাবে কি মনোযোগ দিয়ে যে যেখানে দাঁড়িয়ে বসে সব পিন পতন হয়ে বসে আছেন এটা প্রমাণ করে কলমাকান্দার মানুষ ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন প্রিয় আলহামদুলিল্লাহ
জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে জাহান্নামে যাবার মোট সাতটা কারণ কয়টা কারণ সাতটা কারণ নতুন করে শুরু হলো এর আগে আমি ছয়টা কারণ বলে দিয়েছি পাঁচটা কারণ বলেছি এই সাতটা কারণ আক্ষরিকভাবে শব্দিকভাবে বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব সম্মানিত ভাইয়েরা এই যে অপরাধগুলো মদ জেনা চুরি এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে শুধু আস্তে বলুন ওয়াজ করে বন্ধ হবে যদি বন্ধই হতো পঞ্চাশ বছর ধরে আমার জানা মতে এদেশে আমার নিকটবর্তী ইতিহাস যতটুকু জানা আছে কম ওয়াজ হয় না প্রতি রাতে হাজার হাজার মাহফিল আমার দেশে হয় না এতে মদের বোতল কমছে না বাড়ছে জেনার কাস্টমার কমছে না বাড়ছে মদের দোকানদার কমছে না বাড়ছে আচ্ছা জেনার কারবার সুদের কারবার কমছে না বাড়ছে বাড়ছে তাহলে কি হল এগুলো কমবে না তো এগুলো কমবে কেমনে এগুলো কমবে তখন যখন নামাজ আদায়ের পাশাপাশি যখন নামাজকে কায়েম করা হবে নামাজ কায়েমের দরকার আছে না নাই জিহাদের দরকার আছে না নাই যারা বলে জিহাদ নাই এখন ওদের ইমানও নাই ঠিক কিনা জিহাদ আছে না নাই এই দেশ স্বাধীন হয়েছে এমনি এমনি না সংগ্রাম করা লাগছে এবারের সংগ্রাম সংগ্রামের আরবি কি জিহাদ সংগ্রামের আরবি কি জিহাদ ওটা হয়েছে দেশ স্বাধীনতার সংগ্রাম আর জিহাদ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের সংগ্রাম কিসের সংগ্রাম আল্লাহর পথের সংগ্রাম এই জিহাদকে অনেকে মানতে চান না অথচ আল্লাহ তাআলা বলছেন কি বলছেন ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন তোমাদের কাছে যদি আল্লাহ রাসূল এবং জিহাদকে তোমাদের সকল কিছুর চাইতে বেশি ভালোবাসার প্রিয় না হয় অপেক্ষায় থাকো আল্লাহর আযাব চলে আসবে কার কথা আল্লাহ সূরা তাওবা পড়ে দেখেন সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে সূরা তাওবাটা কেন নামকরণ করা হলো তিনজন সাহাবীর তাওবা কবুল হয়েছে কয়জন সাহাবী তিনজন এই ছোট্ট একটা প্রেক্ষাপট বলি আমি শেষ করব তিনজন সাহাবী তাবুক অভিযানের সময় আমার নবীজি সবচেয়ে বড় একটা অভিযানে বের হয়েছিলেন 30,000 সাহাবি নিয়ে রওনা দিয়েছেন যুদ্ধ করতে 30,000 কত হাজার প্রথম যুদ্ধ রাসূল শুরু করেছিলেন মাত্র 313 এবার তিনি গিয়েছেন কত 30,000 মাত্র 10 বছরে কিন্তু মাত্র কয় বছরে 10 বছরে তো অভিযানে গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করবেন কিন্তু রোমানরা ইতিপূর্বে তাদের অভিজ্ঞতা ছিল এটাই যে মুসলমানরা 3,000 সৈন্য নিয়ে 1,00,000 রোমান সৈন্যকে হারায় দিছে সেই যুদ্ধে রাসূল যান নাই এবার রাসূল যুদ্ধে স্বয়ং উপস্থিত সুবহানাল্লাহ বলেন টেনশনের কারণ হলো রোমানরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো যুদ্ধ হলো না আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে আবার মদিনায় চলে আসছেন মদিনার মসজিদে তিনি ঢুকে পড়ে বসে আছেন হঠাৎ করে একজন সাহাবি খুব দামি সাহাবি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বসে পড়ে বলছেন হুজুর আমাকে ক্ষমা করে দিবেন রাসূল বলেন তুমি কি অপরাধ করলে আমার কাছে ক্ষমা চাও কি হয়েছে বলো হুজুর যুদ্ধে যাই নাই জিহাদে যাই নাই কেন আমি ইচ্ছে করলে যেতে পারতাম গড়িমসি করেছি কেন বাড়িতে থাকাটা বেশি পছন্দ হলো মেসা কেন তারা দাও না আমার কাছে বাড়িতে থাকাটাই বেশি ভালো লাগলো আমি যাই নাই ইচ্ছে করলে যেতে পারতাম গরিমসি করেছি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন তাই তুমি জিহাদে যাও নাই না আচ্ছা আর কে কে যাও নাই হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে কে যায় নাই মুররা বিন রাবিয়া যায় নাই আর কে কে যাও নাই কুজন আমার জানা নাই রাসূল রিপোর্ট নিলেন আরো কয়জনের দুইজনের মোট কয়জন হলো তিনজন রাসূল বললেন কাম তোমার কি কোনো বক্তব্য আছে কেন হুজুর আমার আর বক্তব্য না আপনি আমাকে মাফ করে দিলে আমি বেঁচে যাই তুমি যাও তিনি মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার নবীজির চেহারা অন্য ধরনের হয়ে গেল ফ্যাকাশে হয়ে গেল আমার নবীজি বললেন ও মদিনার সকল মুসলমানেরা আমি বিশ্ব নবী আমি প্রজ্ঞাপন জারি করলাম এই তিনজন যারা যুদ্ধে যায় নাই জিহাদে যায় নাই আমার পক্ষ থেকে তাদেরকে বয়কট ঘোষণা করলাম এদের সঙ্গে কোনো লেনদেন কথাবার্তা আচার আচরণ ব্যবসা বাণিজ্য কিচ্ছু চলবে না আল্লাহু আকবার বলবেন না এই তিনজনকে যখন বয়কট করা হলো একটু কান লাগিয়ে শুনবেন সমাজ থেকে সকল পাপ দূর হবে তখনই যখন আমরা
সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমরা যখন মুজাহাদা চালাবো حتى لا تكون فتنه ويكون الدين كله لله আমার নবীজি ফয়সালা যখন হয়ে গেল কাব বিন মালিকের কানে সংবাদ চলে গেছে কাব বিন মালিক দৌড় মেরে বাড়িতে চলে গেছেন বাড়িতে দরজায় ডাক দিয়ে বলছেন আমার গিন্নি আমার বউ দরজা খোলো ভিতর থেকে স্ত্রী বলছেন দরজা খুলবো আপনার বাড়ি আপনার ঘর দরজা খুলতে বাধ্য আমি তবে দরজা খুলবো সামনের দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন পিছনের দরজা আমি ঘর থেকে বের হয়ে যাব কেন যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম ঘরের মধ্যে ঢোকা হলো না তার সামনে দেখেন ছোট্ট দুইটা বাচ্চা তার নিজের সন্তান 11 বছর 13 বছর এই সন্তান দুইটাকে দেখে বলছেন আমার সন্তানগুলো এদিকে আয় তোদেরকে একটু আদর করি বাচ্চাগুলো বলে আব্বা তোমার কাছে যাওয়া যাবে না আমাদের কেন তোমাকে রাসূল বয়কট করেছেন আমরাও তোমাকে বয়কট করলাম কাব বিন মালিক যাবেন কোথায় গোটা আকাশ যেন ভেঙে পড়েছে তার মাথার উপরে সেজদায় পড়ে পড়ে কান্দেন অস্থির চিত্ত তা আকাশ করছে তার মধ্যে হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর নবীজির চাইতে বয়স বেশি 70 বছরের বুড়া মানুষ এই সাহাবি করলেন কি আহারে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দড়ি একখান হাতে নিলেন দড়ি একখান হাতে নিয়ে স্বেচ্ছায় মসজিদে চলে গেলেন মসজিদে নববীর সামনে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে দিয়া দুই হাত একসঙ্গে নিজে স্বেচ্ছায় তার নিজের হাত দুটো বেঁধে ফেললেন বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি এই দুনিয়াতে নাই তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে হাত বেঁধে ফেললেন সাহাবীদেরকে সালাম দেন উত্তর দেয় না সাহাবীরা মসজিদে ঢুকে কেউ কোনো কথা বলে না হেলাল বিন উমাইয়ার মুখে খাবার নাই কথা নাই কিচ্ছু নাই সেজদায় পড়ে পড়ে কাঁদেন কিতাবের মধ্যে আসছে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন এত শক্ত করে হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল 40টা দিন সেজদায় পড়ে কাঁদতেছেন তওবা করছেন আল্লাহর কাছে 40 দিন যখন পার হয়ে গেছে এই তিনজনের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু তিনজনের যে তিনজন তারা যুদ্ধে যেতে পিছপা হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল নবী যত খুশি হলেন বসা থাকা অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন বলছেন ওমর আমার প্রিয় সাহাবী কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো আমি কাব বিন মালিককে মাফ করে নাই কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আমার ভাইয়ের এখান থেকে একটা শিক্ষা আমরা পেলাম সেটা হলো ওই তিন সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল রোজার কোনো সমস্যা ছিল দান সৎকার কোনো সমস্যা ছিল নবীজির প্রতি মহব্বতের কোনো সমস্যা ছিল কিন্তু অবহেলা করেছেন শুধু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদের যেতে একটু অপারগতা প্রকাশ করেছিলেন একটু অবহেলা করেছিলেন এবং ওই জিহাদের যেতে একটু দুর্বল প্রকার দুর্বলতা প্রকাশ করেছিলেন ওই 30,000 সৈন্যের মাঝে তিনজন মাত্র যায় নাই কি এমন হতো কিন্তু নবীজি কেন ধরে ফেললেন শোনো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে কোনো অবহেলা করার কোনো সুযোগ আজকে যদি আজকে আমার দেশে যদি দিনটা কায়েম হয়ে যেত এই যে মদ এই যে জেনা এই যে চুরি এই যে ডাকাতি এই যে লুচ্চামি এই যে দুষ্টামি এগুলো থাকতো নাকি থাকতো সব বন্ধ হয়ে যাবে যখন আমরা নামাজকে কায়েম করতে পারবো নামাজ পড়বো পাঁচ অক্ত কার একটা হাত তুলে দেখেন তো জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন